পূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরালেন যে দুর্গাপূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? কি একটা জনজাতি সুরক্ষা মঞ্চ, মঞ্চ মানে তো স্টেজ, মঞ্চ মানে তো স্টেজ, এটা কি স্টেজ আমি জানি না, এটা কি পোশাক পরে যেতে হবে সেইখানে, না কোনো কালার নিয়ে যেতে হবে আই ডোন্ট, তবে ওই মঞ্চ নাকি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে 25 তারিখ ডিসেম্বর তারা যারা শেডিউল ট্রাইব থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বা করেছেন তাদের এসটি সার্টিফিকেট যেন বাতিল যায়, তার বিরুদ্ধে একটা পথ চলা আন্দোলন বা কি বলে এটাকে রেল, খুব সহজ বাংলায় আমরা বলি এটি কি রেলি করবে, ওকে আমি কম বাংলা জানি। সো কি বলেছে মাইক, আমার আমার প্রথম প্রথম প্রশ্ন হল সরকারের কাছে, ওরা নাকি একটা পারমিশনও চেয়েছে যে আস্থা বলে গ্যাদারিং করব, এটা হয় সারা বিশ্বের মধ্যে বড়দিন ক্রিসমাস ডে, আমি দেখেছি এখানে অনেক সাংবাদিক বন্ধুরা আমার মতহীন, বাট অনেক আমাদের সাংবাদিক বন্ধুরাও বলে দাদা ক্রিসমাসে একটা কেক খাওয়া হোক, আই নো সো মেনি আই ক্যান নেম অলসো, সেই দিনে একটা আন্দোলনের জন্য একটা ডাক দিয়েছে, এই আন্দোলনে সরকার যদি পারমিশন দেয় তাহলে ত্রিপুরাজ্যের মধ্যে কি অবস্থা হবে, কালকে দুর্গাপূজার সময় কোন একটা সংগঠন বলবে আমরা গ্রেটার ত্রিপুরালেন যে দুর্গাপূজার দিন আমরা আন্দোলন করব, আপনি তখন কি সিদ্ধান্ত নেবেন? আই কোয়েশ্চেন, সরকার যদি না জানে সরকারকে সতর্ক করছি, প্লিজ ডু নট ওয়াক ওই পথে, আপনারা যাবেন না। আরে খ্রিস্টান কি শুধু এসটি থেকে হয়েছে, ওবিসি থেকে কেউ হয়নি, বাস শেডিউল কাস্ট থেকে কেউ কি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একজনও তো থাকবে, জেনারেল ক্যাটাগরির কোন লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, কেন এগুলো হচ্ছে? হচ্ছে যে জনজাতি সুরক্ষা, জনজাতি সুরক্ষা রেগার পেমেন্ট হচ্ছে না, সরকারকে গিয়ে বলো পিএমএওয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনায় মানুষ সেকেন্ড কিস্তির টাকা পাচ্ছে না, গিয়ে সুরক্ষা সুরক্ষিত করো, সরকারকে বলো প্রায় 7 থেকে 8 লক্ষ বেকার ত্রিপুরায় চাকরি পাচ্ছে না, শিক্ষিত বেকার, সুরক্ষিত করো, সরকারকে গিয়ে বলো, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি মানুষের মধ্যে মানুষের বিভাজন, আমরা দেখব, আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই বিভেদকামী শক্তির সঙ্গে কোনোভাবে আপোষ করতে নেই, তাদের সাথে কোনো মতেই পা বাড়ানো আমাদের উচিত হবে না, ভারতবর্ষ এখন সেকুলার কান্ট্রি, বিশ্বের মধ্যে আমি কালকেও বললাম সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষকে কেন মানুষ ভালোবাসে, ওয়াই এখানে ত্রিপুরারা আসে বলে, ত্রিপুরারা আছে বলে এরা ভালো পায়, বাঙালিরা আছে বলে আমেরিকার মানুষ ইউরোপের মানুষ ভারতবর্ষকে ভালো পায়, দে লাভ দিস কান্ট্রি অ্যাজ দি লার্জেস্ট ডেমোক্রেসি অ্যাজ দি সেকুলার স্টেট, ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে এই দেশটাকে মানুষ ভালোবাসে, আর এটাকে নষ্ট করার জন্য যতদিন সেকুলার থাকবে নো ওয়ান ক্যান টেল জিএসটি সার্টিফিকেট চলে যাবে, যে যার মতো করে ধর্ম করবে তাতে সার্টিফিকেট যাওয়ার কি ব্যাপার আছে, দিজ আর অল নেক্সা, মানুষ মানুষের মধ্যে বিভেদ সরিয়ে দিয়ে ভোটের রাজনীতি করা হবে না, এইভাবে ইট উইল নট ওয়ার্ক, এবং আমরা কন্ডেম করছি প্রয়োজনে ইফ রিকোয়ার্ড গ্রামে গঞ্জে মাঠে সমস্ত জায়গায় এদের কিন্তু কি বলে বাংলায় এটাকে প্রতিরোধ গড়ে গড়ে তোলা হবে, উই আর নট স্কেয়ার্ড, জন্মিলে মরিতে হইবে অমরকে কোথা করবে,
যদি কেউ শাসক দলকে সমর্থন করে মনে করে মাইকেল মধুসূদন দত্তের কবিতার বিরুদ্ধেই সে যাবে, এটা হবে না। ইট ক্যানট হ্যাপেন লাইক এগুলো বাস্তব সত্য, সত্যের জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ধরনের বিভেদ যারা সৃষ্টি করতে চাইছে এদের সঙ্গে আমাদের আপোষ করা উচিত নয়, তাদের বিরুদ্ধে। থ্যাংক ইউ সো মাচ। যতন খুলুমখা খাবাই খুববাই না আং তিনি জং আচক লাইমানি কারণ অংখা জং 25 তারিখ ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চ মঞ্চ ত্রিপুরা নি তরফ থেকে কাইসা রেলি কারি লাইনে রেলি কারি লাইমানি কারণ অংখা জং চিনি হাও তো গবাং ধর্ম নতৈবৈ হিনাই বরক দম ও ধর্ম নতৈবৈ হিনাই বরক রমনি বিসিং যত নিসাই জং নুবলাই খা চিনি বুকুম বাগা বরক রম নুবৈ টার্গেট খাইবৈ চিনি ধর্ম নুবৈ নষ্ট খাইয়ানি চেষ্টা না লাইব ওকে উম হাইকে জং তে কাইসা নুবলাই মানে অংখা যারা খ্রিস্টান অঙ্গি থাংলাই বরক রক বরক অংখা মাইনরিটি ও ফাইও অংকে মাইনরিটি নি ফেসিলিটিস বনাবো অংকে কুংবারা অঙ্গে এসটি কোটানো বরক ইউজ খাই তংখা ইউটিলাইজ খাই তংখা অংকে কবাং মা জায়গাও নুক জাগে এসটি কোটানো বরক মাসে কবাং নালাই কো উই তংলাহা চিনি মা থাইনো বরক সে নালাই উই তংলাহা অংকে চিনি উ রেলি নো খাই মানে উ প্রোগ্রাম নো খাই নে চিনি উদ্দেশ্য অংখা বরক নো জং কাইসা মেসেজ রোয়ানি কি কাইসা যেহেতু নং তো চিনি ধর্ম ন হাজাগলিয়া চিনি সংস্কৃতি ন হাজাগলিয়া চিনি পরম্পরা ন হাজাগলিয়া হিন তে আলাদা নো নুহা না উই থাংলা হংখে ও আলাদা ধর্ম ন নামানি যেটা সুবিধা তঙ্গু বন নুই তঙুই যাছি দে নিনে আসল ধর্ম ন হাজাগলিয়া হংকে চিনে আসল ধর্ম ন চিনে আসল তমং চামং কৃষ্টি সংস্কৃতি ন তুই হুই তংমানি বাগে সি জং তো শিডিউল ট্রাইব নি ফেসিলিটিস মান হংকে ওমন যে জং কৃষ্টি সংস্কৃতি ন তুই তংনাই বড় বরক ন মালাং তং যেহেতু নিরক সলাই জাগাই থাংলা হংকে সলাই জাগমানি ধর্ম নি যেটা ফেসিলিটিস তঙ্গু বন নিরক নালাইছি জং কোনো ধর্ম নি বিরোধী ও সামং খাইয়া জাস্ট কাইসা ওমসি কি কাইনই সুবিধা তানা দি কাইসা ন সুবিধা না দি যদি সে নং এসটি কোটা না নাই হংকে জানি যা কৃষ্টি সংস্কৃতি নি নিয়ম রীতি ন তুই ওই তংবাই দি ওম কাইসা জং অব খাইয়া নি নাই ওই তঙ্গু হংকে তে কাইসা ওম শুধু চিনি ত্রিপুরা হাসতে ওয়া ওম ভারত হাসতে নি ভারত হাকত নি যত হাসতে ও জং খাই ওই তঙ্গু আসাম সরও খাই পাইখা মহারাষ্ট্র সরও খাই পাইখা রাজস্থান সরও খাই পাইখা চিনি হংকে নে জং 25 তারিখ ডিসেম্বর খাই নাই খাই ওই ওমন তো ডক্টর কার্তিক ওরাংজি আইগিন পার্লামেন্ট উ কগ্নতি শাখা প্রেসিডেন্ট নব জমা খাই রইখা উ কগ্নত ইউই মেমোরেন্ডাম রইখা আপন কচার উম ইমপ্লিমেন্ট অংমালিয়া হংকে উ ম্যাটার ন জং হাই হাই তেবাইসা তি সাপ্লাই ফিনাই যত রাজ্য ও হাসতে ও জং কাইসা সম্মেলন ব খাইনাই রেলি ব খাইনাই গবাং হাসতে ও অংই থাঙ্কা যে বাকি তংনাই রো জং খাইনাই বনো খাইবাই পরে চিনি অরণ্য স্টেট গভর্নমেন্ট ন বুচং রনাই চিনি গভর্নর ন বুরনাই অঙ্কে যত বুথুকে থাঙ্গই চং ভারত হা কতর নি নাইকল নাই রং নবু চং রই নাই যে কার্তিক ওরাং ডিমান্ড খাইমানি চিনি বুকুং বারা রং নি মা থাইন নারগানি বাগে চিনি জনজাতি নি সমাজ নি মরাল ভ্যালিউজ কৃষ্টি সংস্কৃতি নারগানি বাঙে যে ককতি সামানি বন ইমপ্লিমেন্ট খাই দিয়ে জং আসং সাকলাইয়ানি মুসুগু দিনে অঙ্কে জং যত সাম খাই তঙ্গু অমন জং কতর মাখে জং 25 ডিসেম্বর কারি লাইনে সাম খাই ওই রেলি কারি দিতেই সমালোচনা খাইলাই দিতেই বনিপ্রাই দিল্লি ও থাংলাই নাই জং যতন খা বাক্সা খে ইয়াপরি সেনাই হি জং চংলাইলা হামবাই যতন আনি মংখে মিলন রানী জমাতিয়া আং ত্রিপুরা ইউনিভার্সিটি ও হিন্দি ডিপার্টমেন্ট এসোসিয়েট প্রফেসর।